Hey guys, good morning. Welcome back to my channel, Janus Vlog. Janus Vlog তোমাদের অনেক 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 ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি আমার পরিবারের সকলেই ভালো আছি। আর এখন হচ্ছে সারা দিনের কাজ বাজ সব করেই ফেলেছি, কিছু তেমন একটা দেখাবার নেই। ঘরের মধ্যে থাকি তো বাইরে তেমন একটা কোথাও যাই না, তো ঘরের সব কাজ সকাল সকাল আমি সেরে ফেলেছি। তো এখন একটু রান্না করতে যাব। রান্না করব হচ্ছে বেশি কিছু না, একটা তরকারি করবো, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো ভাবছি। যে কী করি বলতো, সরি কী করবো বলতো, ভোলা মাছ আছে, ভোলা মাছ না আজকে আমি গাঁটি কচু দিয়ে ঝোল করব। তো আমার কাছে এটা নতুন রেসিপি, তো ভাবছি এটা ট্রাই করি। যখন করবো তা তোমাদের কাছে একটা শেয়ার করে দেখি যে কেমন হয়েছে কি না আছে। তো তোমরা দেখলে তোমরাও বলবে যে কেমন হয়েছে কি না আছে। হ্যাঁ, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, মাছগুলো বেশি নিয়ে নিয়েছি, চারটে মাছই নিয়েছি, বড় বড় আছে মাছের সাইজগুলো, তার জন্য আমি চারটে মাছ নিয়েছি। আর এখানে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপর গাঁটি কচুগুলো কাটবো। তো এই দেখো গাঁটি কচুগুলো আমি কেটে রেখে দিয়েছি, লম্বা লম্বা করে গাঁটি কচুগুলো কেটেছি। আর একটা আলু দিয়েছি, মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেবো। মাছের জন্য আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। আমি কালো জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার গাঁটি কচুগুলো দিয়ে দেবো। মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে হালকা কষিয়ে জলটা একটু বেশি দেবো, একটু পাতলা ঝোল হবে তাই। চলো তরকারিটা একটু ফুটিয়ে উঠুক, দেখা হচ্ছে একটু পরে। তরকারি সেদ্ধ হতে হতে কত কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। তো এবার দেখি তরকারিটা সেদ্ধ হয়েছে নাকি।
বাইরে খুব মেঘ করেছে জানো, আর সকালবেলাও বৃষ্টি হয়েছে, কাল রাতেও বৃষ্টি হয়েছে, এখন আবার মেঘ করেছে। এবার মাছগুলো দিয়ে দিই, আমি খালি অপেক্ষা করে বসে আছি যে মাছটা কেমন হবে। এবার একটু বড় মাছটা দিয়ে দেবো, দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে, দেখতে তো সুন্দর লাগছে, একটুখানি ঝোল চেখে দেখেছিলাম ভালোই লাগছে, এবার ভাতের সাথে খেতে কেমন লাগবে কে জানে, আশা করি ভালোই হবে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর হ্যাঁ সবথেকে বড় কথা রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে বলবে। হ্যাঁ আমার কাছে সত্যি এটা নতুন না, এমনি অন্যান্য সবজি দিয়ে আমি মাছ রান্না করেছি, কিন্তু এইসব মাছ না আমি হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল তেল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে বেশি অভ্যস্ত, আর আমি ওগুলো দিয়েই বেশি খাই। তো ভালো আছে একটু নতুন করে কিছু করা যাক, একটু অন্যরকম করে কিছু করা যাক, তাই ঘাটি দিয়ে ভোলা মাছের সিম্পল তরকারি করেছি। ওগুলো দেখেছো যে কোনো সেরকম একটা মশলা দিইনি আমি, পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি, সামান্য যেমন নর্মাল যেটা দিতে হয় মশলা সেটাই দিয়ে রান্না করেছি। আর সত্যি কথা বলতে আমি নিজে খেয়ে দেখেছি, নিজে রান্না করেছি বলে বলছি না, মোটামুটি ভালোই লেগেছে, না মোটামুটি না ভালোই লেগেছে, আমি খেলাম সত্যিই ভালো লেগেছে খেতে। তো ভাবছি মাঝে সাঝে এরকম ট্রাই করবো, কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন তেল ফেল দিয়ে একটু খেতে বেশি ভালোবাসি, সেই জন্যই মানে এটা একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো। তো যাই হোক আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর একটু যারা যারা নতুন আছে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের পারলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা যাচ্ছে অন্য ব্লগে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, টাটা।